কার্বন হ্যালোজেন বান্ধনীর দুর্গ হ্যালোরিনের কার্বন হ্যালোজেন বান্ধনীর দুর্গ আমার হ্যালোয়েলকেনের কার্বন হ্যালোজেন বান্ধনীর দুর্গ তুলনা কম কিয় কম হয় কারণ তো গম পালো হয় তারপর আমি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমি কি গম পালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমি নাইট্রোজেন রিঅ্যাকশন হ্যালোজেনেশন রিঅ্যাকশন আর ফিডেল ক্রাফট রিঅ্যাকশন মোস্ট ইম্পর্টেন্ট ফিডেল ক্রাফট রিঅ্যাকশন আমি এটা গম পালো না অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন সো এটা আইব অ্যানাদার রিঅ্যাকশন রিঅ্যাকশন উইথ মেটেল রিঅ্যাকশন উইথ মেটেল রিঅ্যাকশন উইথ রিঅ্যাকশন উইথ মেটেল লিখা মই কৈ আছো অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাক্ট অ্যালকাইল হ্যালাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম মেটাল এন্ড ডাইথার টু গিভ অ্যালকাইল বেনজিন দিস রিঅ্যাকশন ইজ কল উডস্পিটিক রিঅ্যাকশন আহমেদ লিখা হ্যালোরিনে সোডিয়াম ধাতু আর শুকান ইথারের উপস্থিতি অ্যালকাইল হ্যালাইডের সহ বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইডের সহ বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে এই বিক্রিয়াটুকে উডস্পিটিক বিক্রিয়া বলে কোয়া এই বিক্রিয়াটুকে উডস্পিটিক বিক্রিয়া বলে কোয়া আছে সবাই আমি উডস রিঅ্যাকশন মনত আছে উডস রিঅ্যাকশন দিছো সোডিয়াম মেটেল ইন প্রেজেন্স অফ আমার কি আছে ড্রাই ইথার শুকান ইথার দিয়ার লগে কি হব আমার ইয়াত আহিব সি এইচ থ্রি কিউ লাগিছে যাব এন এ চি এল লাগিছে
কিল বেঞ্জিনৰ গড কিলক লাগে CH3 লাগ সো বেঞ্জিনৰ গড CH3 আলে হলে আমি আইবিসি নেম কি বুজি কম মিথাইল বেঞ্জিন কমন নাম কি হবো আমার টলুইন আমি আমি টলুইন ঠিক আছে হ্যাঁ আমি কি পাম টলুইন যদি মই ইথাইল ক্লোরাইড দিলে তেতিয়া কি হলো ইথাইল বেঞ্জিন যদি মই প্রোপাইল ক্লোরাইড দিলে কি হলো প্রোপাইল বেঞ্জিন ক্লোরাইড দিলে যদি ব্রোমাইড একে কথা আমি অ্যালকালাইন কইছো হব জৈবিক ক্রিয়া তো আমি কি বলি কও উডস ফিটিং বিজ বিক্রিয়া বলি কও লিখা মই কৈ আছো টু মলিকুলস অফ এরাইল হ্যালাইড two molecules of aryl halide react sodium metal in presence of dry tar two molecules of aryl halide react with sodium metal in presence of dry tar to give diphenyl to give diphenyl This reaction is called Fittig reaction. Hukan ethar upasthiti. Hukan ethar upasthiti. Aryl halide duta anu. Sodium dhatu hoye bikriya kore. Duta anu. সোডিয়াম ধাতুৰ সৈতে বিক্ৰিয়া কৰে ডাইফিনাইল উৎপন্ন কৰে ডাইফিনাইল উৎপন্ন কৰে এই বিক্ৰিয়াটো ফিটিক বিক্ৰিয়া বুলি কোৱা হয় এই বিক্ৰিয়াটো ফিটিক বিক্ৰিয়া বুলি কোৱা হয় চা টু মলিকুলস অফ এরাইল হ্যালাইড আমি সে কি ললো ক্লোরোবেনজিনে ললো সোডিয়াম মেটেল দিলো আমি হ্যালোজেন যেটি উডস রিঅ্যাকশন পাইছিল হয় এইটু হল ইয়াত একে ইয়াতো সিএল দিলো আমি ডাইথার দিছো কি হব এইটু এটা গ্রুপ বেঞ্জ এইটু এটা বেঞ্জ দুটা বেঞ্জিন মলিকুল লগ লাগি কি ওলাই গুচি যাব NaCl ওলাই সো আমি যদি বেঞ্জিন গ্রুপত সাবস্টিটুয়েন্ট থাকে তেতিয়া তাক আমি কি বুলি কওঁ এইটো আর ইয়াত যি কোনো সাবস্টিটুয়েন্ট থাকিব তেতিয়া তাক আমি ফিনাইল বুলি কওঁ কি বুলি কওঁ ফিনাইল ফিনল নহয় আছে আমি ঘৰত ইউজ কৰা ফিনলটো বেলেগ ফেনাইল বুলি কোৱা যায় তাক আছে এনে ফিনলটো বেলেগ ওয়েট স্টাইল বেঞ্জিনৰ ওপৰত এইটোক আমি কি বুলি কওঁ ফিনাইল সো এইটো এটা ফিনাইল গ্রুপ এইটো এটা ফিনাইল গ্রুপ সো দুটা ফিনাইল গ্রুপ আছে সে ইয়াক আমি কি বলি কও ডাই ফিনাইল যদি তিনটা ফিনাইল গ্রুপ থাকি লয় ডাই ফিনাইল বা আগৰ কিটা বাই ফিনাইল বলে বাই মানে দুটা হ্যাঁ বাই সাইকেল বলি যে বাই সাইকেল না দেখো দুটা সব আছে হ্যাঁ ওই অতন ট্রাইসাইকেল বলি নকও না আমি এতিয়া চাওঁ নেক্সট আমি রিয়েকশন উইথ মেটেল লিখিলো অর্থাৎ হ্যালোজেনৰ রিয়েকশন আমি লিখিলো ন কুৱেশ্চন চাওঁ এনিকুৱাইল কনভার্ট ক্লোরো বেঞ্জিন টু ডাইফিনাইল আর দুই নম্বর আই ক্লোরো বেঞ্জিন
তুমি পারিবা করিব ক্লোরোবেনজিন টু ডাইফিনাইল এন্ড ক্লোরোবেনজিন টু টলুইন ক্লোরোবেনজিনৰ পৰা ডাইফিনাইল বনাব লাগে এন্ড ক্লোরোবেনজিনৰ পৰা টলুইন বনাব সো আমি হ্যালোকেন আৰু হ্যালোরিন চেপ্টাৰটো আমাৰ হে অলপ আছে আমাৰ পলি হ্যালোকেন হয় আমি মনো হ্যালোকেন গম পালো হয় হ্যালোরিনৰ বিষয়ে গম পালো ডাইহ্যালোকেন গম পালো আমাৰ যি পলি হ্যালোকেন আছে পলি হ্যালোকেনখিনি আমি পিছত শিকিম ইয়াৰ লগত আমি একেলগে আজি এটা কাম কৰো আমি কুৱেশ্যন অলপ চাই হল আমি এক্সাৰচাইজৰ কুৱেশ্যন অলপ চাওঁ কুৱেশ্যনখিনি কৰিব পাৰোঁ নাই চাওঁ আমি কুৱেশ্যন চাওঁ 10.11 এক্সাৰচাইজৰ আমাৰ এনচিআৰটি যিখন কিতাপ আছে এনচিআৰটি কিতাপখনৰ এক্সাৰচাইজ 10.11 ওলাই লোৱা 10.11 তোমালোকে যোনে যি কি পাৰা কৰা নোৱাৰাকেইটা মই কৰি দিম 10.11 আমি 10.11 কৰিছো ন সেইদিনা আমি ইয়াৰ দুই তিনিটা ক্লাছত কৰিছো ভিডিঅ'টো চাই ল'লে ভালদৰে গম পাবা 10.11 কি কি কৰিছ আমি এতিয়া 10.19 কৰিম 10.19 হল চ' 10.19 যি যি পাৰা পৰা নোৱাৰাখিনি মই কৰিম তোমালোকক টাইম দিছোঁ 10 মিনিটছ কৰা তৎক্ষণাত চ' আমি কি কুৱেশ্যন ষ্টাৰ্ট কৰিম 10.19 ন 10.19 কৰিলা নে তোমালোকে 10.19 চ' প্ৰথম কোৱা কি আছে কোৱা মোক আমি এতিয়ালৈ যিখিনি ৰিয়েকচন পালো সেইখিনি ৰিয়েকচনৰ কৰিব চাম প্ৰথম তাৰপিছত যদি আমি নোৱাৰো তেতিয়াহ'লে আদাৰ ৰিয়েকচন যিখিনি তোমালোকে পোৱা নাই মই বাৰু কৈ দিম কোনটো ইউনিটত আছে সেইটো কৈ দিম মই প্ৰপিন টু প্ৰপেন ওৱান আমি প্ৰথম প্ৰপিন চাওঁ CH3CH11CH2 প্ৰপিন তো আমি কি বনাব লাগিব প্ৰপেন ওৱানৰ বনাব লাগিব হয় CH3CH2CH2OH একেবাৰে চিম্পল হয় একো নাই কৰিব লগা প্ৰথম আমি এইচ ভি আৰ দিম ইন প্ৰেজেন্স অফ পেৰক্সাইড হল কি হব আমাৰ CH3CH2CH2Pb ঠিকে আছে তাৰপিছত আমি কি এইটো আমি কি কৰিলোঁ এইচ বি আৰ ডি আমি যোগ কৰি ল'লোঁ হয় হেলাইড বনাই ল'লোঁ হল তাৰপৰা আমি কি দিম একুৱাছ পটেছিয়াম হাইড্ৰক্সাইড নিউক্লিয়ক ছাবষ্টিটিউচন ৰিয়েকচন চ' বি আৰ ঠাইত কি আহিব OH আহিব হয় কি হ'ল আমাৰ তেতিয়া কি উৎপন্ন হ'ব প্ৰপিনৰ পৰা আমি কি পাম প্ৰপেন ওৱান হয় কৰা ছাৰ যদি হেলাজন এজন যোগ কৰি দিওঁ ছাৰ হেলাজন এজন ডাবল বনৰ লগত পাইছে জানো হেলোজেনেশ্যন পাৰ্বন আছে ন পাৰ্বন থাকিলে হেলোজেনেশ্যন ৰিয়েকশ্যন কৰিলে পাৰ্বন ভাগি যাব দুটা চিয়াল আহি যাব তেতিয়া তাত পাৰ্বনত তোমাৰ ৰিয়েকশ্যনটো নহ'ব হয় আমি সাধাৰণতে হাইড্ৰোজেনেশ্যন ৰিয়েকশ্যনটো কাৰ লগত কৰিছোঁ এলকেনৰ লগত কৰিছোঁ হাইড্ৰ'কাৰ্বন বুলি ক'লে এলকেনৰ লগতে কৰিছোঁ হাইড্ৰোজেন ৰিয়েকশ্যন হ'ল প্ৰথমটো হৈছে লিখা আমি নেক্সট চাওঁ এইবাৰ নেক্সট দুই কোৱা কি আছে আইন আছে ন বিউট ওৱান আইন আছে হয় এইটো আছে না
So I'm ethanol law. CH3, CH2OH. তারপরে কি বানাবো লাগে বিউট 19 বানাবো লাগে CH3 CH2 CH CH না বিউট 19 না CH এটি হলো আমার কি বিউট 19 আমি ইয়ার কারণে কি জানিব লাগে আইপিসি নেমিং ভালোরে জানিব লাগে যদি আমি আইপিসি নেমিং ভালোরে না জানো তেতিয়া হলে আমি এটা কনভার্সন পরীক্ষা করিব নোৱাৰো তো বিউট 19 জানিব লাগে বিউট 19 লাগে আচ্ছা তো কেনে কই বনাম আমি এজে লৈ কোয়া রিঅ্যাকশন ফিনের পর আমি কেনে কই বনাম ইথানল পর বিউট 19 হল চাবা আমি ইথানল প্রথম কি করিল পিসিএল 5 দিল এইটো কত বা অ্যাসোসিয়েট গুলি হল CH3 CH2 কি হল সিএল ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড মই কি করো সোডিয়াম দিউ দি ড্রাই থার্ড আমি কি করিছো উর্স রিঅ্যাকশন করিছো সো ডাবল হয়ে যাব কি হবো সোডিয়াম ডাইথার দিয়ার লগে লগে CH3 CH2 CH2 কি এইবা CH3 আমি গেল বিউটেন পাল ইয়া কার্বন দুটা আছে ইয়া কার্বন কেটা আছে সাইডে আছে সো আমি কার্বন কি করিব লাগে যোগ করিব লাগে সো কার্বন যোগ করিলে আমি কি রিঅ্যাকশন করিছো উর্জা বিক্রিয়া করিছো বিউটেন পাল অল নেগলি ওভার রিঅ্যাকশন তো মই দেখাই আছো অল মান নেগলি ইথানল টু বিউট 19 আছে না ইথানল টু বিউট 19 তো ইয়ার পরে কি করিম মই ইয়ার পরে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দি কি রিঅ্যাকশন আর গলি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে ইলিমিনেশন রিঅ্যাকশন তো কি হবো CH3 CaH CH2 হল ঠিক আছে আমার আমি অ্যালকিন পালো বিউটিন পালো বিউটিনক আমি কি দিম বিআরটি যোগ করিলো বিআরটি ইন প্রেজেন্স অফ CCl4 কার্বন টেট্রাক্লোরাইড কি হবো ডাই হ্যালো CH2 CaH হল CaH ইয়া থেকে বিআর ইয়া থেকে কি দিব আমার বিআর ঠিক আছে ডাই ব্রোমোবিউটেন পাম হয় এটি ইয়ার যদি মই এক নম্বর আমি কি দিম অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড মই যদি এখন তোমালোক সাব দিছিল দুই নম্বর কি দিম NaNH2 শোনা ভাই হল কোন আছে অ্যালকিনর পর অ্যালকাইন কনভার্সন HS ফার্স্ট ইয়ার কেনে কই আমি অ্যালকিনর পর অ্যালকাইন হলো কনভার্ট করো বা অ্যালকিনর পর অ্যালকাইন কেনে কই কনু প্রিপারেশন অফ অ্যালকাইন অফ সবা ফার্স্ট ইয়ার সবা এসএস ফার্স্ট ইয়ার বা এসএস ফার্স্ট ইয়ার অ্যালকিন চ্যাপ্টার তো চলে অ্যালকিন এন্ড অ্যালকাইন চ্যাপ্টার তো চলে তো কি হবো CH3 CH2 CaH ট্রিপল বন আইবো ইয়া ইয়া কি হইবো আমার CH এসএস মানে ইয়া সি হইবো ইয়া কি হইবো আমার CH আমি কি পাম বিউট 1 আই নো হইছে তো লেবা পারিছে এইখিনি আমার এইচএস ফার্স্ট ইয়ার এইখিনি এইচএস ফার্স্ট ইয়ার এইখিনি লৈ আমি পাই এইখিনির পৰা এইখিনি লৈ এইচএস ফার্স্ট ইয়ার যদি বুঝি পালা আমি কিন্তু ইথানল তো বিউট 19 বনালো হ্যাঁ নেক্সট আমি কোনটো কৰিম কোয়া প্রথম আমি জানিলাম বেঞ্জাইল গ্রুপ কোনটো CH2 ইয়াৰ পৰা যদি হাইড্ৰোজেন এটা ৰিমুভ হৈ যায় তেতিয়া তাক আমি কি বুলি কওঁ বেনজাইল CH ইয়াৰ পৰা দুটা হাইড্ৰোজেন ৰিমুভ হৈ আছে তেতিয়া এইটো কি হ'ব বেনজাল আৰু C ইয়াৰ পৰা তিনিটা হাইড্ৰোজেন ৰিমুভ হৈ আছে তেতিয়া তাক কি বুলি কওঁ বেনজো মনত ৰাখিব এটা হাইড্ৰোজেন ৰিমুভ হৈ থাকিলে কি হ'ল বেনজাইল দুটা হাইড্রোজেন ইউনিট লিখি হবো বেনজাল তিনটা হাইড্রোজেন ইউনিট লিখি হবো বেনজো সো ইয়ার লগত যদি আমি ওএইচ দিউ তেতিয়া লিখি হবো বেনজাইল অ্যালকোহল
ইয়ার বিয়ার দিও কি হয় বেঞ্জাইল ব্রমাইড, যদি সি এল দিও বেঞ্জাইল ক্লোরাইড ধরব পারিছে। হ্যাঁ আমি কি বনাম বেঞ্জাইল অ্যালকোহল বনাব লাগিব। বেঞ্জাইল অ্যালকোহল বনাবলে কি লাগিব লাগিব আগতে মই কৈ দিছো CH2 ইয়ালত কি হব OH, সো আমি কি পাম বেঞ্জাইল অ্যালকোহল। আমি কি পাম বেঞ্জাইল অ্যালকোহল। সো মই কি করো প্রথমতে ইয়া আমি হ্যালোজেনেশন করিব পারি আপনার Cl2 দিলি H নিউ দিলি কি হব CH2 Cl বেঞ্জাইল ক্লোরাইড কি বলো আমি বেঞ্জাইল ক্লোরাইড তো বেঞ্জাইল ক্লোরাইডের লগত মই কি দিও একুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড কি হব বেঞ্জাইল অ্যালকোহল হল কি হব আমার বেঞ্জাইল অ্যালকোহল হব। ওই মুছি দাও তো তো আমি আগৰ বাৰ কি কৰিলো বেঞ্জিন টু বেঞ্জাইল অ্যালকোহল বনালো ন। সো বেঞ্জিন টু বেঞ্জাইল অ্যালকোহল মই আৰু এবাৰ কৈ দিছি সোৱা বেঞ্জিন নহয় টলুইন, টলুইন টু বেঞ্জাইল অ্যালকোহল মই আৰু এবাৰ কৈ দিছো। সো আমি এইটো টলুইন ললো, টলুইন লৈ আমি কি দিলো Cl2 দি H2 দিলো কি উৎপন্ন হ'ল আমাৰ Cl2 দি H2 দিয়াৰ লগে লগে বেঞ্জাইল ক্লোরাইড হ'ল। বেঞ্জাইল ক্লোরাইডক আমি কি কৰিলো একুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলো। সো একুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়াৰ লগে কি হ'ল আমাৰ বেঞ্জাইল অ্যালকোহল হ'ল। কি হ'ল আমাৰ বেঞ্জাইল অ্যালকোহল আর সিম্পল এটি ইম্পর্টেন্ট হয়। সো আরো বার মানে করে দিল এই কারণে পরীক্ষা তার খুবই সম্ভাবনা আছে হব। সো নেক্সট কোয়া নেক্সট কোনটো করিম কোয়া কি আছে আমি জানিব লাগিব, আমি যদি নেমিং ভালদরে না জানো তাহলে গম না পাব। সো এইটো আমি কি বলি কম টু ফিনাইল ইথানোয়িক অ্যাসিড, টু ফিনাইল ইথানোয়িক অ্যাসিড হইছে। তো ইয়ার পর আমি কেন ধরব না প্রথম কথা বারো মই প্রথম ইয়ার লগত কি যোগ করো পিসিএল ফাইভ এই দিব সিএইচ টু কি হব সিএল বেঞ্জাইল ক্লোরাইড
বেঞ্জাইল ক্লোরাইডৰ লগত মই প্ৰথম কি দিওঁ চি এইচ থ্ৰী চি এল দিওঁ, তাৰ লগত কি দিওঁ ছোডিয়াম ইনফ্লুয়েঞ্চ অফ ড্ৰাই ফায়াৰ, কি হ'ল উৎপন্ন আমাৰ ইয়াত চি এইচ টু আছে, চি এইচ থ্ৰী বাৰটো ক'ত লগ লাগিব, তেতিয়া চি এল চি এল লৈ গুচি গ'ল, চি এইচ থ্ৰী বাৰটো ক'ত লগ লাগিব, ইয়াত লগ লাগিব চি এইচ টু, কি আহিব চি এইচ ইথাইলবেঞ্জিন, কি পালোঁ আমি ইথাইলবেঞ্জিন পালোঁ ন, চ' ইথাইলবেঞ্জিনৰ লগত কি কৰিম এতিয়া চি এল টু দিম, ডি এইচ নিউ কি হ'ব চি এইচ টু চি এইচ টু চি এল, ওৱান ক্লৰ' টু ফিনাইল ইথেন, ঠিকে আছে ওৱান ক্লৰ' টু ফিনাইল ইথেন পাম, চ' ইয়াৰ পৰা মই টু ফিনাইল বেঞ্জিন কেনেকৈ বনাম চোৱা, ইথানল দিছিল এইটো ৰিয়েকশ্যন তোমালোকে পোৱা নাই সেইকাৰণে মই এইখিনি গুচি দিলোঁ, ইয়াৰ লগত মই একুৱাছ পটেচিয়াম হাইড্ৰক্সাইড দিওঁ, দিলে কি হ'ব একুৱাছ পটেচিয়াম হাইড্ৰক্সাইড দিলে চি এইচ টু, চি এইচ টু কি আহিব অ' এইচ আহিব, হ'ল টু ফিনাইল ইথানল, টু ফিনাইল ইথানল, এতিয়া আমি এলকহল চেপ্টাৰটোত পাম, আমি যদি এলকহলক অক্সিডেশ্যন কৰোঁ, এলকহল চেপ্টাৰটোত পাম এলকহলক অক্সিডেশ্যন কৰিলে সদায় কি উৎপন্ন হ'ব কাৰ্বক্সিলেচন, হ'ল প্ৰাইমাৰী এলকহল অক্সিজেন কৰিলে আমাৰ এল ডি এইড উৎপন্ন হয়, ছেকেণ্ডেৰী এলকহল অক্সিজেন কৰিলে আমাৰ কীটন উৎপন্ন হয়, সেইদৰে আমি এল ডি এইডক ৰিডাকশ্যন কৰিলে প্ৰাইমাৰী এলকহল পাওঁ আৰু কীটনক ৰিডাকশ্যন কৰিলে আমি ছেকেণ্ডেৰী এলকহল পাওঁ, আমি এলকহল চেণ্টাৰটো পাওঁ, কিন্তু যদি আমি ভিগৰিয়াছলি কণ্টিনিউৱাছ আমি কি কৰোঁ অক্সিডেশ্যন কৰোঁ, অক্সিডাইজিং এজেণ্ট আছে হয় অক্সিডেশ্যন কৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ কাৰ্বক্সিলিক এচিড উৎপন্ন হয়, চ' কি উৎপন্ন হ'ব কাৰ্বক্সিলিক এচিড উৎপন্ন হোৱাৰ লগে লগে আমি কি পাম, ইয়াক আমি কে এম এন ফ'ৰ দিলোঁ, কে এম এন ফ'ৰ ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেণ্ট, জাৰ্মান অক্সিজেন উৎপন্ন হ'ব, ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেণ্ট দিয়াৰ লগে লগে কি হ'ব এইফালে কৰি দিছোঁ, কে এম এন ফ'ৰ দিলোঁ, দি আমি ষ্ট্ৰং অক্সিডাইজিং এজেণ্ট দিলোঁ, দিয়াৰ লগে লগে ইয়াত কি আহিব প্ৰডাক্টটোত, ইয়াত চি এইচ টু আছে এইখিনি পাৰ্ট কি হ'ব চি ও এইচ লৈ কনভাৰ্ট হ'ব, কিলো কনভাৰ্ট হ'ব ইয়াত চি ও এইচ লগ লাগি নাযায় আৰু, তিনিটা কাৰ্বন আহি যাব, কাৰ্বন আমি ঢুক কৰা নাই অক্সিডেশ্যনহে কৰিছোঁ হয়, চ' চি এইচ টু পাৰ্টটো কি লগ কনভাৰ্ট হ'ব এচিড লগ কনভাৰ্ট হ'ব, চ' আমি কি পাম টু ফিনাইল ইথানল এচিড, টু ফিনাইল ইথানল এচিড লিখা, হ'ল হৈছে তোমালোকক কৰা, চোৱা পৰীক্ষাত যিবোৰ কনভাৰ্চন আহিব প্ৰায়বোৰ কনভাৰ্চন ওৱান ষ্টেপতে থাকিব, যদি আমাৰ টু মাৰ্ককৈ এটা কনভাৰ্চন তেতিয়াহ'লে টু ষ্টেপ বুলি লিখি দিব আৰু লিখি নিদিলে তেতিয়া গম পাব টু বা থ্ৰী ষ্টেপ হ'ব, এইটো কনভাৰ্চনত আমাৰ কেইটা ষ্টেপ হৈছে চাৰিটা ষ্টেপ হৈছে, এটা দুটা তিনিটা চাৰিটা, হয় চ' আমি যদি কেমিকেল ৰিয়েকশ্যন জানো যিকোনো প্ৰকাৰে কৰিব পাৰোঁ, ইয়াতকৈ আমি লেংৰিও কৰিব পাৰোঁ ইয়াতকৈ শ্বৰ্টো কৰিব পাৰোঁ, কিন্তু কিছুমান ৰিয়েকশ্যন পোৱা নাই কাৰণে মই কৰি দিয়া নাই, তথাপি এটা কৰি দিলোঁ, এতিয়া চাব মই শ্বৰ্ট ফৰ্ম এটাত কৰি দিম আকৌ তোমালোকক এইখিনি চাবা, যিহেতু বেঞ্জাইল এলকহল আছে ইয়াৰ লগত আমি একুৱাছ কেচিয়ান যোগ কৰিম, একুৱাছ কেচিয়ান পি চি এল ফাইভ দিলোঁ, পি চি এল ফাইভ দিলোঁ কি হ'ব চি এইচ টু চি এল আহিব, ঠিকে আছে ইয়াৰ লগত মই একুৱাছ কেচিয়ান যোগ কৰিম, একুৱাছ কেচিয়ান যোগ কৰাৰ লগে কি হ'ব আমাৰ নিউক্লিওফিলিক ছাবষ্টিটিউচন ৰিয়েকশ্যন, ইয়াত কি হ'ব চি এইচ টু চি এল নাইট্ৰাইল, কি পাওঁ আমি নাইট্ৰাইল পাম ফাংচন লৈ গ'লো, চ' চিয়ানক যদি আমি এচিড হাইড্ৰলাইচিছ কৰোঁ সদায়, চিয়ানক যদি আমি এচিড হাইড্ৰলাইচিছ কৰোঁ তেতিয়াহ'লে কি হ'লেও কনভাৰ্ট হয় সদায় কাৰ্বক্সিলিক এচিড হ'লেও কনভাৰ্ট হয়, চিয়ানক এচিড হাইড্ৰলাইচিছ কৰিলে সদায় কি হ'লেও কনভাৰ্ট হয় কাৰ্বক্সিলিক এচিড, তেতিয়া আমি কি পাম ইয়াত চি এইচ টু চি ও এইচ, কি হ'ল
টু ফিনাইল ইথানল গেছে হইছে আগর তো আমরা সাইড স্টেপ আছে লেট ইউ কেটা স্টেপ হল আমার তিনটা স্টেপ আছে তোরা পড়িছ হব যেটি ভালো ইটু বলিলেই হল তোমার ইয়ার যে জীবন গুটে বড় রিঅ্যাকশন দেখে কি বা তোমার লগে গুটে বড় রিঅ্যাকশন ইকার বিষয় ইজিলি নিজে করিব পড়া হবে যে কোনো কনভার্সন করিব পড়া হবে কিন্তু রিঅ্যাকশন ঠিকপালাকো ভালকে পড়বা লাগু তেতিয়া এ করিব পড়িবা আদারওয়াইজ ন হব হ্যাঁ হব তাহলে তোমার লগে বাস্তা কনভার্সন করে দিলো না বাকি এটা আমি নেক্সট ক্লাস আলোচনা করি হব তারপর আমি পলি হ্যালো অ্যালকেনখিনি পড়াবলে আছে সো পলি অ্যালকেনখিনি পড়বার পিছত আমার এই ইউনিট শেষ হবে হইছে তো আজি কানে হবে না হব নেক্সট মরমর ছাত্রছাত্রী হব মই এতিয়ালৈ 10টা ভিডিও আপলোড কৰিলোঁ এই 10টা ভিডিও আপলোড কৰোঁতে তোমালোকৰ পৰা ভালেখিনি সহায় পালোঁ ইয়াৰ পৰা মই এনকাৰেজ হৈছোঁ I'll tell you all my secrets.